আজকে হচ্ছে চতুর্থী, পুজোর ড্রেস পরে একদম সেজে গুজে চলে এসেছি ব্যাক স্ট্রিটে। এখানে খুব ভালো জাপানিজ অথেন্টিক খাবার পাওয়া যায়, র্যামেন, সেটা ট্রাই করব, আর যদি কিছু ইন্টারেস্টিং থাকে সেটাও ট্রাই করব। তো নমস্কার, আমি প্রিয়া মোরফে ব্লগার বাবু, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো এবার হচ্ছে ভেতরে ঢোকার পরে ভেতরে অ্যাম্বিয়েন্সটা আগে দেখাবো, তারপরে খাবার অর্ডার করবো, এসো। এখানে বেশ একটা শান্ত পরিবেশ হবে, মিউজিকও অত লাউড হয় না, আর পুরো অ্যাম্বিয়েন্সটা আমি একটু হাতে নিয়ে দেখাই, এরকম অনেকটা অ্যাম্বিয়েন্স এখানকার। আর আমার সাথে কে এসছে সেগুলো দেখিয়ে দিই। আছে মন্টি, যে আমার শুট করে দিচ্ছিল, আর এইদিকে রয়েছে দেবপ্রিয়া, ওই আমাকে জায়গাটা সাজেস্ট করেছে, নেটওয়ার্ক ক্রেডিট দিয়ে দিলাম, ঠিক আছে আমার শান্তি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদেরকে অ্যাড্রেসটা বলে দিই, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সোদপুর টু মধুমরাম রোড, ঠিক আছে। সামনে ওই দিকে হচ্ছে চৌমাথা, এটা হচ্ছে আরিয়ান টাওয়ার, সামনে বাটা শোরুম আছে, এখানে হচ্ছে আইসিআইসি ব্যাঙ্কের এই এটিএমটা আছে, ওই পাশে দিয়ে রাস্তা চলে যাচ্ছে, এই রাস্তাটা সোজা গিয়ে একটু জাস্ট এগোলেই ডান দিকে তোমার পড়বে হচ্ছে ক্যাফেটা। যে রাস্তাটা দেখলাম সেটা দিয়ে একটু এগোচ্ছি, এগিয়ে তোমাদেরকে ক্যাফেটা দেখাচ্ছি। দুচার পাই গতি ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ব্যাক স্ট্রিট ক্যাফে, ব্যানার দেওয়া, ডান দিকে এটা হচ্ছে ক্যাফেটা, সামনে দেখতে পাচ্ছ আমরা রাজামশাইকে পার্ক করেই রেখেছি। কী কী জিনিস আমরা অর্ডার দিয়েছি? নারুতো উজুমাকি র্যামেন, আর এখান থেকে রেকমেন্ড করলো স্পেশাল একটা র্যামেন, কোনটা হচ্ছে ব্যাক স্ট্রিট স্পেশাল র্যামেন। হ্যাঁ, যেহেতু এই দোকানটার নাম ব্যাক স্ট্রিট, তো ওদের স্পেশাল একটা র্যামেন আছে, সেটা ট্রাই করবো। আগে একদিন আমরা নারুতো উজুমাকি র্যামেনটা খেয়েছিলাম, ওটা বেশ ভালো লেগেছিল, তাই জন্যই আজকে এসেছি। আর ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, তোমরা অনেকে রেসপন্স করেছিলে যারা ফেসবুকে আছো আমার, তো তার জন্যই এই ভিডিওটা বানানো চতুর্থ দিন, এটা আজকেই লাস্ট ভিডিও বানাচ্ছি, এরপর পুরো পুজোয় আর কোনো ভিডিও আসবে না। তোমাদেরকে আমি মেনুটা দেখাচ্ছি, তোমরা দামটাও একটা আইডিয়া পাবে, আর পজ করে দেখে নেবে যেটা তোমাদের দেখার ইচ্ছা সেটা। অনেক কাট কর করানোর পর আমরা মন্টিকে পেয়ে গেছি। তুই কতদিন খেয়েছিস না? কোথায় দেখেছিস? কার্টুন অ্যানিমেতে দেখেছে, তো আজকে প্রথমবার ট্রাই করব। নারুতো উজুমাকি র্যামেন যেটা একদম বেস র্যামেন রয়েছে সেটা হচ্ছে 149, আর একটা এদের যেটা স্পেশাল রয়েছে সেটা হচ্ছে ব্যাক স্ট্রিট স্পেশাল র্যামেন, ওর মধ্যে অনেক কিছু স্পেশাল জিনিস দেখতে পারবেন, কারণ ওখানে আপনি এক্সট্রা করে চিংড়ি মাছও পেয়ে যাচ্ছেন, ওটা হচ্ছে 179। স্পেশাল র্যামেন স্পেশালটা, আর এটা বোলটাকে সামনে নিয়ে নয় নিজের মাথাটাকে হচ্ছে নারুতো উজুমাকি র্যামেন, বয়েলড এগ রয়েছে, চিকেন স্লাইস রয়েছে, উপরে স্প্রিং অনিয়ন রয়েছে, অ্যান্ড এখানে ক্যারেট রয়েছে, আর ভিতরে স্প্যাগেটি বা র্যামেন তোমরা যেটাই বলো, এখানে কোনো স্পাইসেস বা এক্সট্রা কিছু অ্যাড করা নেই। এটা স্পেশালিটিটা হচ্ছে যারা যারা অ্যানিমি দেখে তারা তারা নামটা শুনেই নিশ্চয়ই বুঝতে পেরে যাবে যে নারুতো উজুমাকি র্যামেনটা কী, কারণ নারুতো অবভিয়াসলি খুব ফেমাস একটা ক্যারেক্টার এবং খুব ফেমাস একটা অ্যানিমি, তিন রকম দেশে জাপান চায়না অ্যান্ড কোরিয়াতে সব থেকে বেশি ফেমাস। জাপানের লোকজন খুব সিম্পল এবং নর্মাল র্যামেনটা পছন্দ করে, যেগুলো বয়েলড এগ বা ভেজিস দিয়ে। কোরিয়ান যারা রয়েছে তারা খুব স্পাইসি র্যামেনটা ইউজ করে, সোয়া সস ইউজ করে বা চিলি সস ইউজ করে, চাইনিজটা আমি বলতে পারবো না কারণ ওটা সম্পর্কে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। আমি নারুতোর ফ্যান নই, আমি শুধু এটুকু জানি যে নারুতোর এই অ্যানিমেটা 1994 মানে 18 বছর ওটার বয়স, এখনও সেটা কন্টিনিউ হচ্ছে, এখন ওর ছেলে বোরুটোকে নিয়ে সিরিজ শুরু হয়েছে, ঠিক আছে। আর আমি যতদূর জানি এই অথেন্টিক জাপানিজ এই র্যামেন এটা আমাদের আশেপাশে কোথাও পাওয়া যায় না, তো তার জন্যই আর কি এটা এত ক্রেজ, আমরা সেই জন্য ভিডিওটা কভার করছি। যদি তোমাদের ইচ্ছা হয় তোমরা এখানে আসবে, খেয়ে টেস্ট করে দেখবে, আমার ভিডিও দেখে আসলে অবশ্যই আমার নামটা করবে। জাপানিজ রেস্টুরেন্ট
তো কলকাতায় অনেকই রয়েছে, সুশি পাওয়া যায়, কিন্তু এই র্যামেনটা আমি আজ পর্যন্ত কোথাও কলকাতায় খুঁজে পাইনি। এটা কিন্তু এক্সেপশনাল, ঠিক আছে, এটা এখানেই পাওয়া যায়, আর কোথায় পাওয়া যায় আমার জানা নেই। এটা এই ক্যাফের স্পেশাল, এটার মধ্যে তোমরা এক্সট্রা করে পাবে হচ্ছে প্রনটা, আর এখানে একটা লেমন রয়েছে, আর নর্মাল উপরে যে লেয়ারটা আছে এটা খুব ঠিক বলে মনে হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না খেতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবো না। এখানে আবার উপরে তিল দেওয়া রয়েছে, আমি দেখলাম বেশ সুন্দর গার্নিশিং এর জন্য তিল দেওয়া রয়েছে। আগে আমরা খেয়ে দেখি, আর তোমাদেরকে জানাই আমাদের অভিজ্ঞতা। আমি তোমাদেরকে আমার অপিনিয়ন বলে দিই কিভাবে এটা ধরতে হয়। এই বুড়ো আঙুলটা দিয়ে আর এই নিচের আঙুলটা দিয়ে তোমরা এটাকে বেস দেবে, এটা নড়বে না, ঠিক আছে, ইনস্টিংক্ট এরকমই থাকবে। আর বাকি বুড়ো আঙুলের উপরটা দিয়ে আর এই তর্জনী ইনডেক্স ফিঙ্গার দিয়ে উপরের স্টিকটাকে ধরবে, ধরে এই উপরের স্টিকটাকে মুভ করবে এরকম করে। এই দেখো উপরটা মুভ করলে অটোমেটিক্যালি কিন্তু দুটো মুখ মিশে যাচ্ছে, আর এইভাবে তুমি জিনিসটাকে পিক করতে পারছো, খেতে পারছো। ওকে, এর মধ্যে কী কী দিয়েছে? ডিম দিয়েছে, তোমার এখানে চিকেনের স্লাইস রয়েছে, এখানে লেবু রয়েছে, এখানে তোমার রয়েছে চিংড়ি মাছ, এদিকে তোমার কিছু গাজরের কুচি দেওয়া রয়েছে, আর এখানে রয়েছে পেঁয়াজগুলির কুচি, ভেতরে তোমার নুডলসটা রয়েছে। আচ্ছা, একটু একটু মানে মিক্স করে নিচ্ছি আমি, দেখতে পাচ্ছি ভেতর থেকে স্প্যাগেটিটা বেরোচ্ছে, এই ধরলাম, ধরে একটু ঘুরিয়ে নেবে, ঘুরিয়ে নিয়ে মুখটার কাছে নিয়ে বলো আমার চিংড়ি ফিঙ্গি যায় না, মাংসের ওই পালি গুলো দিয়ে দারুণ লাগছে। এবার আমাদের এক্সপার্ট মশাই একটু অনেক মশাই আমাদের সন্ধান দিল, তাকে একটু টেস্ট করতে বলি, সে খেয়ে দেবো। তারপরে আমরা এক্সপার্ট হয়ে গেছি, এখন তোমাদেরকে আমি ইজিলি খেয়ে একদম দেখিয়ে দিতে পারবো। দেখো দেখো দেখো, তুলে নিয়েছি দেখতে পাচ্ছ, হ্যাঁ, ডিম এটা তো হাসাহাসি করছে না, আমি খেতে পাচ্ছি না, ঠিক আছে, সবাই আমাকে এরকম করে, তোমরাই আমার পাশে আছো। তোমরা একটু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, তোমরা আসলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে কবে এসেছিলে এবং তোমাদের কেমন অভিজ্ঞতা সেটাও আমাকে জানাবে। যখন তোমাদের বেশিরভাগ নুডলসটা শেষ হয়ে যাবে তখন তোমরা কাঁটা চামচ দিয়ে এক্সেস যেটা আছে বাকি স্যুপের মধ্যে সেটা তোমরা খেয়ে নিতে পারো, আমরা এখন সেটাই করছি। আর একটা তোমাদেরকে স্যুপ খাওয়ার যে চামচগুলো হয় ওগুলো দেবে, ওগুলো দিয়ে এদিকে অলরেডি দেখতে পাচ্ছ খাওয়া শুরু করে দিয়েছে। ভিডিওর জন্য কোনো ওয়েট নেই, খাবো খাবো আমার যদি পার্সোনাল ওপিনিয়ন চাও, একটা র্যামেন ছিল 149 যেটা নারুটোটা, আর যেটা এখানকার স্পেশাল সেটা ছিল 179, ওটাতে যা তোমার চিংড়ি মাছ এক্সট্রা দেওয়া ছিল, বাকি ওভারঅল আমার একই লেগেছে। তো আমি বলবো যে 20-30 টাকা বেশি দিয়ে ওটা খাওয়ার থেকে আমি প্রেফার করবো 149 টাকার নর্মাল নারুটো র্যামেনটা খেতে। মেইন ডিশ খাওয়ার পর আমরা অর্ডার করেছি দুটো অরিও শেক, যেগুলো চলে এসছে, এই যে আসিস না, শুরু করতেই মন্টি আর ওই খাবে, আমি খাবো না, আমি জাস্ট দেখবো, বুঝতে পেরেছ, নির্দয় আমাকে খাওয়াচ্ছে না কেউ, কেমন টেস্ট মন্টি? এটা কি কেএফসির ওই প্রেশারের মতো? এটা নর্মাল স্মুদি টাইপের। এদিকে যে বললি আমি খাবো না, ভিডিওর জন্য তোমাদের আমি একটু খাচ্ছি, নাহলে আমি এগুলো খেতাম না। চ
চিল একদম, চিল জিনিস আমার সবসময় পছন্দ। কিন্তু কেএফসির ক্র্যাশারে যেমন তোমার আইসগুলো একদম গুড়ো গুড়ো বাড়তো না মুখে, সেটার জন্য আলাদা ব্যাপার আসতো, একটা মজা লাগতো, সেই ব্যাপারটা নেই। কিন্তু চিল আছে, টেস্টটাও ভালো। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এবার আমরা পরিচয় করে দিই রিসেপশনে যে ভাই আছে তাদেরকে। তোমার নামটা একটু বলো। আমার নাম হচ্ছে তার একদম পাশেই হচ্ছে আমাদের ক্যাফেটা, ব্যাকস্ট্রিট ক্যাফে আর বিস্ট্রো। ঠিক আছে, তোমার সাথে মিট করে খুব ভালো লাগলো। আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি, তোমাদেরকে বিদায় জানানোর পালা, আমার বন্ধুরা সব বেরিয়ে গেছে। তো এই ব্লগটা যদি তোমাদের কোনো কারণে ভালো লাগে একটা লাইক করতে পারো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, আমার অন্য ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখো। তোমার সাথে দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। টাটা। খাওয়ার আগে আরে পরে খাস, পরে খাস। কেএফসি কাশারে কেএফসি ভালো।